বিজেপি করার অপরাধে ঘরবাড়ি ভাঙচুর করার অভিযোগ অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার দুর্গাপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয়েছে, এমনকি ফল প্রকাশের পরও তেমন কোনো হানাহানির অভিযোগ পাওয়া যায়নি। তবে এবার অভিযোগ উঠল তৃণমূলের বিজয় মিছিলের এই বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর হয়। পাশাপাশি বিজেপি কর্মীদের ঘরবাড়ি ও ইঞ্জিন ভ্যান ভাঙচুর করা হয় বলেই খবর। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দাবি জানানো হয়েছে। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ। স্যার, আমি বিজেপি করি বলে এই কেন্দ্র করে তৃণমূল পার্টি কালকের মিছিলের আমার ঘর দৌড় আরও আমার আশেপাশের ঘর দৌড় ভাঙচুর করে দেয়। আমার বৌচি সেখানে থাকে, বৌচিদের দুটো ভাষা বলেছে, মানুষদের কথা বলেছে। আমি এখানে এলে আমাদের মেরে মেরে ফেলে দিত। আমার গেতিগত সহকর্মী সব ছিল, তারাও দেড়িয়ে দেড়িয়ে দেখলো, তারাই কোনো কথার উত্তর দিল না। একজন বলছে সে আমার গেতি, বলছে যে ঘরে আর আগুন দেবো। আমার আর এক ভাই বলে যাচ্ছে তোর কী বাকি আছে, আমি অন্য জায়গায় গিয়েছিলাম, আমার আপন যাত্র তো ভাই বলছে যেই ঘরে আরও তোর কী হয়েছে তোর আর আগুন দিয়ে পুড়িয়ে দেবো। তখন বললো যে আচ্ছা আচ্ছা আমরা দেখবো। এটা কারা করলো, ভাঙচুরটা কারা করলো, কোন দল? তৃণমূল পার্টি করেছে, তৃণমূল। তৃণমূল আজি ভোটের সময় আমার ছেলের দিয়ে আমাকে ডাক করায়, আমার এক ভাই, আমার তখন শরীর খারাপ ছিল, আমি যাই না সেখানে। সেখান থেকে আজ দীর্ঘ 10 বছর আমার ওর কেন্দ্র করে আসতেছি। আমার ঘরে বোম মেরেছে, সেও খামা কান্না করছি, এই এমএলএ ভোটে মেরেছিল, ফিরে এই ভোটে ধমকি দেয়, অনেক কিছু করে। আমার অনেক আমার বেকার ভাতার টাকা, মাটি কাটার টাকা, আরও আমার অনেক দিকতে ভেস্টের জায়গার ক্ষতিপূরণের টাকা পঞ্চায়েতের কাছে দিই, পঞ্চায়েত সেসব আমার হতক্ষত করে দেয়। না না, আমার ওইভাবে হতে করি না, মিছিল হয়নি, আমি বিজয় মিছিল আমি হয়নি। বিজেপি যারা মনুষা বলে দিয়েছে 12 তারিখ পরে, এমনি গণনা হয়ে গেছে, আমি সত্যি এমনি ঘোরাফেরা করেছি, ভাঙচুর করে মরে যায়নি। তাহলে ওরা কি নিজে করেছে, হয়তো কোনো ফেরার দেয়নি সেই হিসেবে।